যে মানব সম্পদ রয়েছে, যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানকে কাজে তাদেরকে যদি স্কিল করে দেওয়া যায়, সেই দেশ নিঃসন্দেহে ডেভেলপমেন্ট হবে। শুরু হলো কাজকর্ম, যার যতটুকু পুঁতিগত জ্ঞান ছিল সেই জায়গা থেকে দাঁড় করিয়ে কোন একটা বিষয়ে তাকে স্কিল করে দেওয়া। আর বাচ্চা পড়ছে সেখান থেকে তাকে একটা স্কিল শুধু জুড়ে দিয়ে সেই ব্যাপারে দক্ষতা বৃদ্ধি একটা চিন্তাভাবনা করা, সমগ্র মানব সম্পদে একটা ডেভেলপ হবে এই আশা, এবং সমস্ত মানুষকে স্কিল করা হবে এই চিন্তাভাবনা। গভর্নমেন্ট প্রাইভেট সংস্থার হাতে দায়িত্বটা দিয়ে আমরা ওনারা এসছেন, আমরা এসছেন এখানে দীনদয়াল প্রজেক্ট একই চিন্তাভাবনা। আপনারা খুব ভালো করে জানেন এই 80% ছেলেকে প্লেসমেন্ট দিতে হবে।